প্রথম কথা আমার গোটে দেশত আমার যে ইন্ডিয়া এলায়েন্স আর কংগ্রেস দলের নেতৃত্ব আমি গোটে দেশত ইন্ডিয়া এলায়েন্সর আজি যে নৈতিক বিজয় হয়েছে আর দেশের জনসাধারণের যে মত সেটা যে ইন্ডিয়া এলায়েন্সর সাপেক্ষে আছে সেই কথা এতালেক যে আমি কাউন্টিংয়ের ফলাফল দেখিছো তারপর আমি নিশ্চিত হয়েছি। আর বিজেপির যে স্লোগান আসলে 400 পার তেওঁলোকৰ জনপ্রিয়তা আর স্লোগানের যে ফুকুলা স্বরূপ সেটি ইতিমধ্যে এক্সিট পোলর সহ সমান্তরালভাবে উদ্ভাসিত হয়েছে। তেওঁলোকৰ যে এটা বিভ্রান্ত করবর কারণে মানুষ আর হিন্দুত্ববাদী বা ধর্মীয় মেরু বিভাজনের যে রাজনীতি এটা উত্তর প্রদেশের যে ফলাফল আছে, যোরহাট আর ধুবুরীর যে ফলাফল আছে, গোটে দেশের মানুষে সাম্প্রদায়িক মেরু বিভাজনের রাজনীতি, ঘৃণা আর বিদ্বেষর রাজনীতিক পরিত্রাণ দিয়ার যে সিদ্ধান্ত সেটা আজিরপর আর শক্তিশালীভাবে দেশত যে বিয়পি পড়ব সেটা নিশ্চিত। আর ক্ষেত্র মানে আগরপ্রাই কিন্তু যে আমার সিট বাড়ব, ভোট বাড়ব, এটা চারিটা সিটত আমি আগবাড়ি আছো, কেটামান সিটত আমি পিছ পড়ে আছো, কিন্তু ব্যবধানটা যদি আপনাদের চাই তো দেখব যে আমার আশা করা মতে ভোট যথেষ্ট বাড়িছে। কিন্তু এটা কথা আপনাদের জানে যে ধনবল আর বাহুবল, বাহুবল বলে কলে মই পুলিশ সিবিআই ইডি ইলেকশন কমিশন ধনবলের ক্ষেত্র বিজেপিয়ে যত 100 টাকা খরচ করেছে তাত আমি কোরবাত কোরবাত 10 টাকা পয়সাও খরচ করে পো না। অসমৰ ৰাজনৈতিক ইতিহাসত মই প্ৰথমগৰাকী সভাপতি যোনে ফেসবুকত ৰাজহুৱাকে মোৰ দলৰ নেতাকৰ্মীক কবলগীয়া হৈছিলে যে আমাৰ টকা পয়সা নাই, আপোনালোকে গাঁঠিৰ ধন ভাঙি পেলাই আমাৰ পাৰ্টিসকলৰ কাৰণে ইলেকশ্যন খেলক। আমি দলৰ নেতাকৰ্মীক 21 চনত যি সহায় কৰিছোঁ তাৰ আগত যি ধৰণে আমি ইলেকশ্যন খেলিছোঁ আমি সেইধৰণে এবাৰ ইলেকশ্যন খেলিব পৰা নাছিলোঁ। তাৰ পাছতো আমাৰ দলৰ আৰু বিৰোধী ঐক্য মঞ্চ আমি বিরোধী ঐক্য মঞ্চ গড়িবর কারণে যে চেষ্টা করেছিল আমি সম্পূর্ণ সফল নহলেও আমি অন্তত 60-70% যে সফলতা লাভ করেছিল আজি মই তেখেতসকলকো এই ফলাফলের সম্পূর্ণ নো হওঁতে অনুভব যে আমার সেই সিদ্ধান্তটো ভাল আছে। আর এআইইউডিএফ দলের আর বিজেপির যে গোপন মিত্রতা আর রাজ্যসভার ইলেকশনত রাষ্ট্রপতি ইলেকশনত রাজনীতিত রাজনৈতিক মূল্যবোধর যে অবক্ষয় ঘটাইছিল বিজেপি আর এআইডিএফর গোপন মিত্রতার কারণে, যেধরণে এমএলএ বিলাক কিনা বেচা হয়েছিল, যেধরণে দলের নেতাবিলাক কিনা বেচা হয়েছিল, অবক্ষয়ী যে মূল্যবোধ তাক পুনরুদ্ধার করিবর কারণেও আজি মানুষে যোরহাটর মানুষে ধুবুরী নগাঁও করিমগঞ্জর মানুষে আর গোটে যে ভোট বৃদ্ধি তার কৃতিত্ব আমি কংগ্রেসে বা বিরোধী ঐক্য অকলে দাবি করব নো। মানে আগরপর আপনার আগত কিন্তু যে রাইজ শুই থাকা সিংহ আর সিংহয় যে আজি সার পাইছে, সিংহয় শক্তি তীব্রতার রূপত এতালে ধারণ করেছে বলে মানে নকো, কিন্তু সিংহয় যে সার পাইছে কারণ যোরহাটর সমষ্টিট আপনাদের জানে যে গোটেই সরকারখনে তাদের উবুরি খাই পড়ছিল। বহুতে আনকি এনেকে কব খোঁজে যে তপন গগৈ আসলে নিমিত্র মাত্র, তাত তায়ে বাক্যে মনে তার আসল প্রার্থীজন আসলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া যোরহাটত। আর আজমল ডাঙরিয়াক জিকাবর কারণে কিমান পর্যায়লৈকে মুখ্যমন্ত্রী আর সরকারখনে চেষ্টা করেছিল আমি আগরপ্রাই কৈছিলোঁ যে দুটা সাম্প্রদায়িক শক্তিক এটা শক্তি যদি দুর্বল করব পারো ইটো শক্তি আপনা আপনি দুর্বল হব। আজি সন্ধ্যালেকে আমি নিশ্চিত হম যে আজিরপরা এআইইউডিএফ দল ইতিহাসের পাতলে গতি করবে।